الآخر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ ইব্রাহিম করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের খিদমতুল কোরআন পরিষদের খাদিমুল ইসলাম জামিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে আজকের এই অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার মানুষ থেকে মহব্বত করে, যাচাই করে, বাছাই করে ইমানি কিছু মুজাকারা করবার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছরই এই প্রোগ্রাম কি হয় এ নিয়ে আজকে আমার 3 বছর আপনাদের নুরুল হুদা সাহেব হুজুর মহব্বতের মানুষ, যার কারণে প্রত্যেক বছরই আসা হচ্ছে, কিন্তু সময়টা ম্যাচিং করতে পারছি না, এজন্য বসতে হয় অল্প মানুষ নিয়ে। আর আমাদের দেশে তো এরকম পরিবেশ নাই যে দিনের বেলা মানুষ কাম কাজ বাদ দিয়ে এসে ওয়াজ শুনবে, এতটা মহব্বত দিনের প্রতি এখনো আসে নাই, এজন্যই মানুষ কম আসবে। কখন বলে একদম এশার নামাজের পরে জমজমাট হয়ে যায়, তখন মনে করে দোকানপাট বন্ধ করে একটু যাই, ফাও কাজ সময় নষ্ট না করে ওয়াজ শুনে আসে, এটা চিন্তা করে। আমাদের অবস্থাও যদি ভালো হতো তাহলে শ্রোতাদের অবস্থাও ভালো হতো না, আমাদের অবস্থাও খারাপ, শ্রোতাদের অবস্থাও দুর্বল। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ছে, আমরা উস্তাদদের জবানে দর্শে শুনেছিলাম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ একবার দিল্লিতে কোন এক মসজিদের ভিতরে বয়ান করতেছিলেন, বয়ান শেষ আরেক প্রোগ্রাম দিয়ে ধরবেন, এমন সময় একজন থুত করে বুড়ো লাঠিকে ভর করে করে মসজিদে উঠতেছে, আর দেখতেছে সব মানুষ চলে গেছে, কেবল একজন নামতেছে। তা বলতেছে, ভাই আজকে ইসমাইল শহীদ রহমতুল্লাহ এই জায়গায় ওয়াজ করতে আসবেন, ইসমাইল শহীদ সাহেব। এই কথা শুনে আমি অনেক দূর থেকে এখানে বয়ান শোনার জন্য আসছি, উনি কি চলে গেছে, বয়ান কি শেষ? বলে হ্যাঁ বয়ান তো শেষ। তাহলে তাহলে আমার কি আর ওয়াজ শোনা হবে না উনার? তো দাঁড়ানো লোকটা বলতেছে, হুজুর আমি যদি ইসমাইল শহীদ যেই বয়ান গুলো করে গেছেন, 1 ঘন্টা আলোচনা করেছেন বেশি না, এই 1 ঘন্টা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি আপনাকে শুনাই আপনি কি শুনবেন? মুরব্বী বলতেছে, মুরব্বী বলতেছে কোনো সমস্যা নেই, উনি যেই কথাগুলো বলেছে এই কথাগুলো তো অবশ্যই দামি, দামি কথা শোনার জন্যই তো দূর থেকে আসলাম, তুমি যদি সেই কথাগুলো আমাকে শোনাইতে পারো তাহলে আমি শুনবো, রাজি আছি। ওই লোকটা সিঁড়ির ভিতরে, মসজিদের সিঁড়ির ভিতরে দাঁড়িয়ে যেই কথাগুলো এতক্ষণ আলোচনা হয়েছিল 1 ঘন্টা, একদম ঠিক সেই কথাগুলো ওখানে দাঁড়িয়ে বৃদ্ধকে শুনাইছেন। তো বৃদ্ধ বলতেছেন, ঠিক আছে জাযাকাল্লাহ, দোয়া টোয়া করলাম, দোয়া টোয়া করে দূর হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। এবার খাদেম বলতেছে, ব্যাপারটা কি, আপনি লোকটাকে 1 ঘন্টা সময় নষ্ট করে শুধু শুধু ওয়াজ গুলো শুনলেন, আবার আসলে এতক্ষণ যিনি 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ গুলো শুনাইছেন পুনরায়,
ইনি সাধারণ কোন লোক না, সেই ইসমাইল শহীদ রহমতুল্লাহ ছিলেন। মানে মসজিদের ভিতরে এক ঘন্টা উনি যে আলোচনা করছেন, ওই এক ঘন্টা দাঁড়ায় আবার ওই বৃদ্ধটাই করছেন, কিন্তু বৃদ্ধ নিজেও জানা না। তখন তার ইউটিউব ছিল না যে বক্তা কে, বাস ওইটা দেখার বিষয় না, হুজুর আসছে ইউটিউবের হুজুর, এটা একটু দেখতে যাবো। বর্তমানে সমাজে এই অবস্থা, আর তখন তো ইউটিউব ছিল না, তখন নাম একজনের হইতো আরেকজন যায় ওয়াজ করে আসতো, কোনো সমস্যা নেই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছেন, খাদেম আমি এতগুলো হাজার হাজার মানুষের সামনে যেই নিয়তে বয়ান করেছিলাম, যেই নিয়তে বয়ান করেছিলাম একই নিয়তে আমি এই বৃদ্ধর সামনে বয়ান করলাম, আর আমার এতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য এটাই ছিল, আমার বয়ান শুনে 1000 মানুষ যদি ভালো পথে না আসে আর এই এক বৃদ্ধ যদি ভালো পথে আসে, তাহলে 1000 মানুষের তুলনায় বৃদ্ধর দাম অনেক অনেক বেশি, এবং এই বৃদ্ধর উছিলায় আমি জান্নাতে যেতে পারবো। আসরের পর লোক এমনি কম দেখে আপনাদের কি আওয়াজ টাওয়াজও কম থাকবে? আর আওয়াজ দেয় না কেন? কথা বলেন, জোরে বলেন, পারবেন আওয়াজ দিতে? নারায়ে তাকবীর হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর ডান হাতে মন করে, ডান হাতে এরকম করেন তো মুখ করে এরকম। এটা হলো বিদ্রোহী প্রতীক, কিসের বিদ্রোহী প্রতীক? এটা ইহুদি খ্রিস্টান নাসরা ডরায়, এখন এমনি দেবেন নারায়ে তাকবীর নাই, আরো জোরে নারায়ে তাকবীর দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ খাদেমুল ইসলাম মাদ্রাসা জিন্দাবাদ। আওয়াজই নাই আমরা, ওনা খান নাই দুপুরে। আমি মাদারীপুর মাহফিল ছিল গতকাল, গতকাল মাদারীপুর মাহফিল করে বাসায় আসছি ফজরের সময়, আইসা নামাজটা পড়ছি, নামাজ পড়ে দুটা ভাত খেয়েছি অল্প, খেয়ে ফজরের নামাজের পরে মাদ্রাসায় 2-4 মিনিট সময় দিয়ে গাড়িতে উঠে গেছি আর আসলাম এই মাত্র। সারাদিন কোনো খাবার নাই, এই সিলেট থেকে কেবল একটা সিঙ্গারা একটা সমোসা খাইছি। আমার আওয়াজ যদি হইতে পারে, আপনাদের আওয়াজ আমার চেয়ে আরো 3 ডবল হওয়ার কথা। এরপরে ঘুমও নাই, কালকে রাত্রেও ঘুম নাই, এই যে সারাদিন গাড়িতে ঘুম নাই, মেজাজ টেজাজ ঠিক কিন্তু নাই। আওয়াজ টাওয়াজ দিয়েন তাহলে কিছু কথাবার্তা বলবো, পারবেন আওয়াজ দিতে? দেখা যাক, এটা একটা পরীক্ষা মুসলমানের, এই আওয়াজ যতক্ষণ থাকবে ততক্ষণ মুসলমান পরীক্ষায় জয় লাভ করবে। আওয়াজ চলে যাবে, রোহিঙ্গাদের মতো মায়ের খায়া পলাবে আরেক জায়গায়। রোহিঙ্গারা তো আমার দেশে আসছে পলায়, আপনি আমি যাবো কোথায়, কোন জায়গায় পলাবেন? চতুর্দিকে কিন্তু দালালরা বসে আছে, চতুর্দিকে দালালরা বসে আছে, কথা কয় না, পলানোর জায়গা নাই। এজন্য বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচবো, মরতে হলে ইমান নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমিন বলেন, আল্লাহ বলেন পরীক্ষা করব 5 ভাবে। ফলানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতেছেন এই ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে হবে। কখনো ভয় লাগবে, কখনো ক্ষুধা লাগবে। ইসলামী আন্দোলন করতে গিয়ে, মিছিল মিটিং করতে গিয়ে কখনো ভয়, পুলিশ কখন দেয় মার, আবার ভয় যে সারাদিন খাবার নাই পেটের ভিতরে। আল্লাহ বলেন এই দুইটা পরীক্ষাই তো আমি আল্লাহর তরফ থেকে। কখনো ইমানদারের কাছে আল্লাহ পাক টাকা পয়সার নোকসানি দিবে, কখনো আবার ইচ্ছা মতো ধন সম্পদ দিবে, দুইটাই আল্লাহর নেয়ামত। কি বলেন, ঠিক না? ধন সম্পদ বেশি হওয়াও নেয়ামত, কম হওয়াও নেয়ামত। আল্লাহ বলে বেশি হইলে শুক্রিয়া কর লা আজিদান্নাকুম, কম হইলে সবর কর জান্নাত পেয়ে যাবে। দুইটাতেই কি, দুইটাতেই লাভ। মুমিনের লস বলতে কোনো কথা নাই, মুমিনের লস বলতে দুনিয়াতে কোনো প্রজেক্ট নাই। ওই যে ছাগলের 3টা বাচ্চা থাকে, একটা খেয়ে লাফায় আর একটা না খেয়ে লাফায়, খেয়ে যে লাফায় ও মজা পায় যে খাইতেছে এই কারণে লাফায়, যে না খেয়ে লাফায় ও এইটা নিয়ে লাফায় যে সামনে ও একটু পরে গেলেই আমি খাবো। আল্লাহ বলেন মুমিনরাও শুক্রিয়া করবি, পেয়েও করবি না পেয়েও করবি। পেয়ে করবি কেন বলে, দুনিয়াতে পেয়ে গেছে এই কারণে আলহামদুলিল্লাহ, আর না পায় কেন করবি বলে।
আখেরাতে পাবো ইনশাআল্লাহ, এই কারণে না পাবে, ঠিক কিনা? উভয় জগতেই মুমিনের জন্য কোন লস নাই, সব জগতেই লাভ। বান্দা তুমি কোন কাজের ভিতরে সবচেয়ে বেশি আগানো, বান্দা তুমি নেকের কাজটা কতটুকু করলে, শীতের রাত্রিতে মসজিদে ওযু করে নামাজ পড়তে গেলে বহু কষ্ট লাগে, বান্দা তুমি চিন্তা করবা দুনিয়ার ঠান্ডা পানি তোমার কাছে বেশি কষ্টদায়ক নাকি জাহান্নামের ওই আগুন তোমার কাছে বেশি কষ্টদায়ক? কোন মুমিন বান্দার কাছে যদি জাহান্নামের আগুনটা ভয় হয়, ওই বান্দার কাছে দুনিয়ার ঠান্ডা আগুন কিচ্ছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার জিন্দেগিতে বান্দা ইবাদত করবে, ইবাদত করলে আল্লাহ জান্নাত জুড়ে দিয়ে দিবে বান্দার জন্য বরাদ্দ, আর বান্দা যদি ইবাদত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ভিতরে বান্দার জন্য বড় পরীক্ষার একটা হাল রেখে দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি ভয় না পাও, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি ক্ষুধার তাড়নায় না থাকো, দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি মালের নোকসানি না হয়, দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি জানের নোকসানি না হয়, ক্ষেত খামারের ফসলের ভিতরে যদি নোকসানি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই তো দুনিয়ার জিন্দেগিতে মুমিন না, কারণ যারা মুমিন থাকবে তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে পরীক্ষা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জেলখানা না জান্নাত। মুমিনরা যারা দুনিয়ার জমিনে থাকবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের দরদার যারা থাকবে তাদের জন্য দুনিয়ার জিন্দেগিটা জেলখানা না জাহান জান্নাত খানা। ওই যে কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন, দুইজন ব্যক্তি দুইজন মাছ ধরতেছে সমুদ্রের ভিতরে বড়শি ফেলায়, একজন বড়শি ফেলায় নাম নেয় আল্লাহর নাম, আর একজন বড়শি ফেলায় নাম নেয় হইল মূর্তির নাম, কিন্তু যেই ব্যক্তিটা মূর্তির নাম নেয় ওই ব্যক্তিটার বড়শির ভিতরে মাছ ধরে, যেই ব্যক্তিটা মূর্তির নাম নেয় না যেই মুমিনটা মালিকের নাম নিয়ে মাছ ধরে ওর বড়শির ভিতরে বারবার মাছ উঠতেছে। এখন সারাদিন মাছ উঠে না মাছ উঠে না, আর কাফেরের বড়শির ভিতরে মাছ উঠে, মুমিনের বড়শির ভিতরে মাছ উঠে না। দিন শেষে একটাও যা মাছ উঠলো ওইটা আবার ধরতে গেছে হাত ফস খেয়ে নদীতে পড়ে গেছে। মুমিনের মন খারাপ, বুঝলাম না কাহিনীটা, আমি আল্লাহর নামে মাছ ধরি এরপরও আমার কাছে মাছ আসে না, প্রত্যেকটা বড়শি যতবার আধার লাগাই যতবার নদীর ভিতরে ফেলাই ততবারই মাছ উঠে না, ততবারই আল্লাহর নাম নেই, ব্যাপারটা কি? অনেকে চিন্তা করতে পারেন শুকরিয়া তো কম আদায় করি না, কিন্তু আজীবন রিক্সা চালাইলাম, বাবাও রিক্সা চালক আমিও রিক্সা চালক, এখনো রিক্সা চালাইতে হয়, শুকরিয়া করে কি লাভ? শুকরিয়া করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তো বড়লোক বানান নাই। এ নবীর উম্মত, মালিক রব্বুল আলামিন বলে বান্দা তুই শুকরিয়া কর, আমি তোর নেয়ামত বাড়ায় দেব। এই নেয়ামত বাড়ানোর অবস্থা হলো এরকম, আপনারা বুঝবেন, একটা ইমাম সাহেব একটা হুজুর একটা মুয়াজ্জিন যদিও 5,000 টাকা বেতন পায়, দেখবেন 5,000 টাকা দিয়ে তার সংসারটা সুন্দর করে চলে, ঠিক কিনা? আরেকজন পাইতেছে 1,00,000, কিন্তু মাস শেষে আবার আরেকজনের কাছ থেকে ধার নেওয়া লাগে, কুকুরে বাচ্চা দেয় 7টা 8টা, কিন্তু কোরবানির সময় গরু দেয় সবসময় একটা বাচ্চা, কিন্তু দেখবেন কোরবানির সময় গরুর অভাব নাই। মালিক বলেন, বান্দা এটার নাম হলো বরকত। কোন মুমিন বান্দা যদি দ্বীনের পথে চলে আর শুকরিয়া আদায় করে, 5,000 টাকা যদিও কামায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5,000 টাকার জায়গায় আমি 5,00,000 টাকার বরকত দিয়া দিব।
এটা হলো বরকতের নমুনা। ওই ব্যক্তিটা মালিকের নাম নিয়ে বারবার মাছ ধরে সমুদ্রের ভিতরে বড়শি ফেলায় বলে আল্লাহ তোমার নামে মাছ ফেলাইলাম মালিক, মাছ দিয়া দাও বড়শির ভিতরে, এরপরেও মাছ উঠে না। চিন্তা করলো হায় হায় মালিক মাছ দিলেও শুক্রিয়া না দিলেও শুক্রিয়া, আর যেই বান্দাটা তার পাশেই বৈশা বৈশা মূর্তির নাম নিয়ে মাছ ধরে ওই বান্দার বড়শির ভিতরে বারবার মাছ উঠতেছে। মুমিনের ফেরেশতা মালিককে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কোন বিষয় তো আমাদের বুঝা মতো না, কারণ আমরা তো অবুজ ক্ষমতা নাই, হিকমতটা তুমি নিজেই জানো আমরা তো জানি না। হে রব্বুল আলামিন, যেই মুমিনটা বারবার তোমার নাম নিয়ে মাছ ধরে ওই মুমিনটার বর্ষের ভিতরে মাছ উঠে না, আর যেই মুমিনটা না যে বেঈমানটা তোমার নাম ছাড়া মাছ ধরতেছে গায়রুল্লাহ নামে তার বর্ষের ভিতরে মাছ উঠে কেন? মালিক একটু আমার কাছে খোলাসা করে বলো, মুমিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে কিন্তু তার বর্ষের ভিতরে মাছ উঠতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতা তাড়াতাড়ি একটু জাহান্নামের ভিতরে যাও, যেই বান্দাটা বেঈমান বান্দা ওই বান্দাটার জন্য জাহান্নামে যেই জায়গাটা বরাদ্দ করা আছে, বান্দার জন্য জাহান্নামে যেই জায়গাটা বরাদ্দ করা আছে ওই জায়গায় একটু যাও, ওই জায়গায় যা, বান্দার জায়গাটা একটু দেখবা, বান্দার জায়গাটা দেখে এসে আমি আল্লাহর কাছে তুমি বলো। ফেরেশতা সুন্দর করে জাহান্নামের ভিতরে চলে গেছে, যেই জায়গাটা বান্দার জন্য আল্লাহ বরাদ্দ রাখছে ওই জায়গায় যায়, তাকায় দেখে জাহান্নামের ভিতরে যেই কঠিন জায়গা, এই কঠিন জায়গাটা এত বিশাল বড় জায়গা। ফেরেশতা এসে মালিককে বলতেছেন আল্লাহ জাহান্নামীদের জন্য যেই জায়গাটায় তুমি স্থান বরাদ্দ রেখেছো, এই বান্দাটা যদি কিয়ামত পর্যন্ত এরকম মাছ ধরে আর মাছ ধরে আর যদি মাছ পায়, এই ব্যক্তিটা যত দুনিয়ার জমিনে বড় লোক হোক না কেন, এই ব্যক্তিটা যত দুনিয়ার জিন্দগিতে টাকার মালিক হোক না কেন, এই ব্যক্তিটা দুনিয়ার জিন্দগিতে যত ক্ষমতার মালিক হোক না কেন, জাহান্নামের ভিতরে যদি যায় এই ব্যক্তিটার মতো নিমক হারাম বেঈমান দুর্ভাগ্যবান লোক দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এবার যাও, যেই ব্যক্তিটা আমি আল্লাহর নামে মাছ ধরে কিন্তু মাছ উঠে না, ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে যে জায়গাটা বরাদ্দ আছে ওই জায়গাটা একটু দেখে তুমি আমি আল্লাহর কাছে একটু বর্ণনা করে বলে দাও। মুমিন বান্দার জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকে গেল, যা দেখে কি সুন্দর বিশাল জান্নাত। আল্লাহর হাবিব বলেন মুমিনটা যখন জান্নাতে যাবে জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট্ট জান্নাত যেই বান্দা পাবে ওই ছোট্ট জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান জায়গা। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার সমান একটা জান্নাত, বিশাল বড় জান্নাত মুমিনের জন্য। ফেরেশতা জান্নাতের ভিতরে চলে যায় তাকায় দেখে বিশাল বড় জান্নাতের ভিতরে কত সুন্দর একটা জায়গা, মাথাই তো নষ্ট হয়ে গেল আয় হায়। এবারে ফেরেশতা নিজে চিন্তা করে মালিক এই বান্দাটার দুনিয়ার জিন্দগিতে যদিও মাছ না পায়, বর্ষিতে মাছ না উঠে, দুনিয়ার জিন্দগিতে যদিও বাচ্চা এই সন্তান এই মুমিনটা মাছ পাইতেছে না, দুঃখ আর অভাব দুনিয়ার জিন্দগিতে এটা তোমার জন্য তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা, কিন্তু দুনিয়ার জমিন শেষ করার পর যদি জান্নাতে যেই জায়গা আছে ওই জায়গায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মতো সৌভাগ্যবান, ওই বান্দার মতো এত সৌভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারবে না। আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে মালিক দুনিয়ার জিন্দগিতে হাজার কষ্ট করুক না কেন, ওই বান্দার মতো সুখের বান্দার কেউ নাই, ওই বান্দার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কারণটা কি? দুনিয়ার জমিনে সে কষ্ট করেছে পায় নাই, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে তুমি তার জন্য যে জায়গা রাখছো ওই জায়গাটা যদি পায় দুনিয়ার কষ্ট তার মনের ভিতরেই থাকবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য দুনিয়াটা যার জেলখানা বানায় রাখছেন, এই জেলখানাটার ভিতরে কষ্টের জায়গা না, জেলখানাটা কিন্তু আরামের জায়গা না। জেলখানা হচ্ছে একটা কষ্টের জায়গা, ঘুম হয় না, খাবার ঠিক মতো হয় না, মাঝে মাঝে খাবার জুটবে, মাঝে মাঝে খাবারও জুটবে না। আর দুনিয়ার জমিনটা যাদের জন্য বালাখানা, ওদের জন্য দুনিয়ার ভিতরে শান্তি, ক্ষমতা আছে, টাকা আছে, সম্পদ আছে, নারীও আছে, গাড়িও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুসলমান তোমার দুনিয়ার সফলতাটা কিন্তু টাকা পয়সার সফলতা না, তুমি ক্ষমতার মালিক, তুমি টাকার মালিক, তুমি সম্পদের মালিক, এটা তোমার সফলতা না। তোমার সফলতাই হলো তোমার ভিতরে ঈমান আছে নাকি আর তুমি জান্নাত পাবা কিনা, এটাই তোমার আসল সফলতা। কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে হাজার সুখে থাকে, আর যদি পরকালের জিন্দেগিতে তার সুখ না থাকে, তাহলে যতই সম্পদের মালিক হোক না কেন, আবু জাহেলের মতো তো আর না, ফেরাউনের মতো তো আর সম্পদশালী না, ফেরাউনের মতো তো আর ক্ষমতাওয়ালা না। ফেরাউন যেহেতু টিকতে পারে না, এই দুনিয়ার জন্য এই গুটি কয়েক বেঈমান দাও ক্ষমতায় টিকতে পারবে না, যতই দাপট হোক না কেন, যতই টাকা হোক না, টিকতে পারে নাই। ইমান যদি না থাকে তুমিও টিকতে পারবা না। ইমান যদি থাকে, আবু জাহেল, উতবা, শাইবা এরা যেরকম ইমান না থাকার কারণে দাম নাই, আর ইমান থাকার কারণে হযরত বেলালের দাম বেড়ে গেছে। রাসূল বলেন, মেরাজের রাত্রিতেও বেলাল আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দের শব্দের আওয়াজ শুনছি। এটা কেন হইল? এটা কি টাকা দিয়ে হয়? এটা কি ক্ষমতা দিয়ে হয়? এটা হয় ঈমান দিয়ে, ঠিক কি না? জোরে কর, ঈমান দিয়ে হয়। মুসলমানের পরিচয় তো টাকার পরিচয় হবে না, মুসলমানের পরিচয় তো ক্ষমতার পরিচয় না, মুসলমানের পরিচয় দলের পরিচয় না, মুসলমানের একমাত্র পরিচয় হলো আমি মুসলমান, আমার ধন হল ঈমান, ঠিক কি না? জোরে কর, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার হোক দুসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়ে, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? জলমান ঠিক কিনা? আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়ে, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ। ঈমান লাগবে না লাগবে না? সবার লাগবে, আপনাদের দরকার নাই, আপনারা ঈমান ছাড়াই থাকেন, আওয়াজও নাই মুখে, ঈমান লাগবে না লাগবে না? যারা বলে ঈমানের পথে চলতে গেলে আঘাত আসবে, বাধা আসবে, বিপদ আসবে, জেলখানা আসবে, ফাঁসির মঞ্চ ছুঁয়ে যাবে, ইনশাআল্লাহ এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় মুমিন কোনদিন কোন মানুষের গোলামি করবে না ইনশাআল্লাহ। গোলামি করবে কার? সালাম করে বলেন কার? এমিয়া মালিকের চাকরি যে করে ওর মতো বড় গোলাম আর কেউ নাই। যে চেয়ারম্যানের চাকরি করো দাপট দেখে, আমি চেয়ারম্যানের চাকরি করেছি নোস, আমি মেম্বারের চাকরি করেছি নোস, আমি এমপির ডান হাত ছিল কেন? লো এমপির ডান হাত ও চেয়ারম্যানের ডান হাত, এই কারণে ওর পাওয়ার বেশি, আর আমরা স্বয়ং মালিক রব্বুল আলামিনের ডান হাত। কথা বলেন, কথা বুঝেনি না আপনারা? আমরা কার? আমরা কার গোলাম? চাকরি যে করে সে গোলাম, চেয়ারম্যানের যে চাকরি করে সে গোলাম, চেয়ারম্যানের গোলাম সে চেয়ারম্যানের চাকরি করে, এমপির চাকরি যে করে সে এমপির গোলাম, সে এমপির চাকরি করে, মেম্বারের চাকরি যে করে সে মেম্বারের গোলাম, সে মেম্বারের গোলামই করে, আমরা স্বয়ং মালিকের চাকরি করি, আমরা মালিকের গোলাম, ঠিক কিনা?
আমাদের চাকরি কি? নামাজ পড়বো, দিনের পথে চলবো, রোজা রাখবো, মানুষকে হকের পথে ডাকবো, এটা হচ্ছে আমাদের মালিকের পক্ষ থেকে চাকরি। আর যেই যে মালিকের চাকরি করে ওর চেয়ে বড় পাওয়ারফুল চাকরিওয়ালার কেউ নাই। সরকারি চাকরি দিয়ে দেখেন না কি পাওয়ার, তারপর কি আমি সরকারি চাকরিজীবী, আমি সরকারি কর্মচারী, আর আমরা হচ্ছে সবচেয়ে বড় সরকারের কর্মচারী, ঠিক কিনা? আল্লাহর চাকরি যে করবে ওরা দুনিয়ার সব মানুষ ভয় করে, আর গোলাম মানুষের গোলামি যেগুলো করে এগুলা কিন্তু বারবার মরে, আর মুমিন মরে কয়বার? একবার। মুমিন একবার মরে, মুমিন চিন্তা করে বাঁচবো তো আল্লাহর জন্য, মরবো তো আল্লাহর জন্য, যখন মরণ আসবে এমনি আসবে, কথা বলে মরবো ইনশাআল্লাহ। আর বাতিল যে গোলাম যে সে চিন্তা করে মরছি একবার এই দলে যায়, ওই দল ক্ষমতা শেষ এখন এই দলে আসে, আবার এই দল শেষ আবার ওই দলে আসে, একবার এখানে যায় একবার এখানে যায়, টুকুর 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 করে 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 পাহাড়ে জীবনে কোনোদিন শান্তি পাইলাম না, জীবনে শান্তি পাইলাম না, তুই শান্তি পাবি কেমনে? তুই তো মানুষের গোলাম, এই কারণে তোর কপালে শান্তি নেই। যদি মালিকের গোলামি হইতি তোর কপালে দুনিয়াতেও শান্তি থাকতো, আখেরাতেও শান্তি থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু কারা বলে? যারা আল্লাহর গোলাম। আল্লাহর বন্ধু কারা? যারা বলে হকের পথে চলে। আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর চাকরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামদের ব্যাপারে বলতেছেন লা খাউফুন আলাইহিম দুনিয়ার জিন্দগিতে এদের কোনো ভয় নাই, দুনিয়ার জমিনে হক কথা বলবে এদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাক স্বয়ং সাথে আছে, ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গার সাউরের ভিতরে নিয়ে রাসূল কে নিয়ে বলায় রইছেন, তুমি আছো আর আমিও তো আছি, স্বয়ং আমি রসুল আছি, আপনি আর আমি দুইজন কেবল আর কেউ নাই, ইয়া রসুল আল্লাহ দুইজন দিয়া কি হবে, এরা যদি আসে আমাদেরকে এখানেই হত্যা করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এখানে তুমি আর আমি দুইজন কিন্তু একা না, দুইজনের মধ্যে আরেকজন স্বয়ং আমার আল্লাহ। এবার উনারও হুশ চলে আসছে, ঠিকই তো বলছেন, কারণ পানির নিচে কোনো বান্দা যদি যায় আছে না নাই? নাই আল্লাহ। আসমানে বিমানের উপরে উঠবেন, বিমানে আল্লাহ আছে না নাই? জঙ্গলের ভিতরে যাও, সেখানে মালিক নাই নাকি? আমার মাওলা বলেন, ফা আইনা মা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেই জায়গায় যাবা সেই জায়গায় আমি আল্লাহ তোমার জন্য আছি। মুমিন তুমি যদি আমি আল্লাহর জন্য হও, কুনতু সামাল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া দুহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা, কোন বান্দা যদি আমি আল্লাহর জন্য হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার কানটা আমি আল্লাহর কান হয়ে যায়, ওই বান্দার চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, ওই বান্দার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তখন বান্দার থাকে না, আমি আল্লাহ ওই বান্দার ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান জমিন গ্রহ নক্ষত্র আমি আল্লাহকে, আমি আল্লাহ ওই জায়গায় সংকুলন হই না, জমিনটা বিশাল বড় জমিন, এই জমিনের ভিতরে আমি আল্লাহ বসার মতো জায়গা নাই,
না বিশাল বড় আসমান, কিন্তু জায়গা নাই। আমি আল্লাহ যে কোন জায়গায় সমাসীন হব এরকম কোন জায়গা দুনিয়াতে নাই। একটা আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরেক জায়গায় হাদিসে কুদসির ভিতরে মালিক বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এরকম একজন বলে কি বলে মুমিন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন জায়গায় যদিও থাকতে না পারি, জায়গা না হয়, কিন্তু আমি আল্লাহ মুমিন তোমার কলবের ভিতরে স্থান নেওয়ার মতো জায়গা আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসে যাই বান্দার ভিতরে। যখন আমি আল্লাহ বসে থাকি ওই বান্দার ভিতরে যতই দুনিয়ার লোক ঢুকুক না কেন, একটা গ্লাসের ভিতরে যখন পানি ঢালা হয় উপরে যদি তেল ঢালা হয় দেখবেন গ্লাসটা কাইট করলে তেলটা আগে পড়ে যাবে, পানি থেকে যাবে। আর যদি নিচে তেল থাকে তাহলে উপরে যদি পানি দেয় একটু কাট করার সঙ্গে সঙ্গে পানিটা পড়ে যাবে, তেল থেকে যাবে। কেন বলে তো গ্লাসের তলার ভিতরে তেল বসা অথবা পানি বসানো, কোন মুমিনের কলবের ভিতরে যদি আমার মাওলা এভাবে বসায় রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কলবের ভিতরে এরকম ভাবে বসে থাকে যতই দুনিয়া ঢুকুক না কেন, যতই ক্ষমতা আসুক না কেন, ক্ষমতা পড়ে যাবে নাড়া লেগে, দুনিয়া পড়ে যাবে নাড়া লেগে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবের ভিতরেই পড়ে থাকবে। আরা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম ভগ্ন হৃদয় আমি আল্লাহর আরশ ভিতর হৃদয় আমি আল্লাহর স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে তুমি আমি আল্লাহর জন্য হাও, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব মাল দিয়া ধন দিয়া সম্পদ দিয়া ভয় দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার ভয় দিয়া পরীক্ষা করব, ভয় চলে আসবে শীতের রাত্রি রুজু করতে ভয়, জিহাদের ময়দানে যেতে ভয়, কখন যেন মরণ চলে আসে যদি ভয়টা তুমি জয় করে সবর করতে পারো, এক নাম্বার। দুই নাম্বার হলো খোদা, সকালবেলা বাড়িতে ঘুম থেকে উঠছেন দিদিরে বললেন দিদি তাড়াতাড়ি খাবার দাও, কিন্তু দেখলেন ঘরের ভিতরে খাবার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে বললেন মালিক রে তুমি খাবার খাওয়ায় যদি সন্তুষ্ট থাকো তাহলেও আলহামদুলিল্লাহ, না খাওয়া যদি সন্তুষ্ট থাকো তাহলেও আলহামদুলিল্লাহ। কেউ খেয়ে শুকরিয়া আদায় করে, কেউ না খেয়ে শুকরিয়া আদায় করে, কেউ পেয়ে শুকরিয়া আদায় করে, কেউ না পেয়ে শুকরিয়া আদায় করে। মুমিন বান্দা যদি না পায় শুকরিয়া আদায় করে এর পিছনে কারণ বলে দুনিয়ার জিন্দগিতে পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আখেরাতের জিন্দগিতেই অবশ্যই দিবে, ঠিক কিনা? পরীক্ষা কত বান্দা তো আছে না খায়া রাস্তার কিনারে বসে বসে খুঁজতেছে, শীতের রাত্রিতে কত মানুষ আছে কম্বল পায় না, তুমি আমি তো কত আরামে থাকি, এই কারণে হার হালতে মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কারণ মালিক বলেন লা আজিদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া করে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তার নিয়ামতকে দ্বিগুণ পরিমাণে বাড়ায় দিব। এখন 1000 টাকার নোট একটা বালিশের নিচে রাইখা ঘুমের আগে 5 বার আলহামদুলিল্লাহ বলে ফু দিয়ে রাখবেন, সকালবেলা দেখবেন মোটামুটি 5টা 1000 টাকার নোট হয়ে গেছে। হ্যাঁ কথা কয় না কথাই বুঝেন না, 1000 টাকার নোট 5টা বালিশ, 1টা বালিশের নিচে রাখলে এটা ঘুমের থেকে উঠে 5টা হবে? আমি কইলেন তো শুকরিয়া তো করলাম, কই একটা নোট তো 5টা হইল না, এইটার নাম তো বরকত না, এটার নাম বাড়ানি না, বাড়ানি হইলে ওই যে ওইটা বললাম কুকুর দেয় 7টা 8টা, গরু দেয় 1টা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম কোন নিউজ পান নাই যে এই বছর কোরবানির সময় গরুর অভাবে মানুষ কোরবানি দিতে পারে নাই, পাইছেন? কোন নিউজ নাই, গরু আর গরু, গরু আর গরু অভাব নাই, বরং ব্যাপারীরা ঢাকা থেকে আরো গরু যে যেমন 2-3টা আনছে 2-3টা আবার ফেরত নিয়ে যায়, তাহলে এবার বিক্রি হইল না, গরু বেঁচে যায়। কিন্তু কুত্তা যে রাস্তায় এত হাঁটেন, কুকুর বেশি চোখে পড়ে না গরু বেশি চোখে পড়ে? দেখুন গরু বেশি চোখে পড়ে কেন বলে, এটা একটা করে দিলেও আমি আল্লাহ এটাতে বরকত দিয়ে দিচ্ছি,
আর কুকুর যদিও একটা করে দেয় কিন্তু ওর ভিতরে কোনো বরকত নাই, কারণ ও তো একটা নাপাক প্রাণী, আর গরুটা একটা পবিত্র প্রাণী, এটা মুমিনের জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা, যার কারণে এটা একটা বাচ্চা দিলেও আমি আল্লাহ এটার ভিতরে বরকত দিয়ে দিছি, এটা হলো বরকত। মুমিন যদি বিসমিল্লাহ বলে কোনো খানায় হাত দেয়, দেখবেন ওই খানার ভিতরে বরকত হয়ে যাবে। বিসমিল্লাহ সারা খাইবেন, দেখবেন খাইতেছেন খাইতেছেন তিন চার প্লেট খাইয়ে ফেলছেন, হোটেলের ভিতরে বিরাট টুকলো চলে আসছে। আর আলহামদুলিল্লাহ একটা বিসমিল্লাহ করে খাবারটা শুরু করেন, দেখবেন এক প্লেট খাওয়ার পরে আপনার পেট ভরে যাবে, দুই প্লেট খাওয়া লাগবে না। এটা হলো মালিকের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করে বরকতটাকে বাড়ায় দিব। আর যেই কষ্টগুলো দিলাম, এই কষ্টগুলো পাওয়ার পর বান্দা তুমি সবর করো, আমি আল্লাহ তবু নিয়ামত তোমাকে বাড়ায় দেব। সবর করলেও নিয়ামত, শুকর করলেও নিয়ামত, শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। সাহাবা ইকরামদের অবস্থা ছিল এরকম। সাহাবা ইকরাম যখন কোনো বিপদের ভিতরে পড়তেন, সাথে সাথে আল্লাহর কাছে চাইতেন, মালিক বিপদে পড়লাম, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি সারা কেউ নাই, মেহরবানি করে আমার বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, কোন সাহাবা ইকরাম যখন মুসিবতের ভিতরে পড়তেন, সঙ্গে সঙ্গে বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সাহাবাদের গুণ। আমরা বিপদে পড়লে কি জানি কি হয়ে গেল, এটা আমাদের মুখের কথা। আর ইমানদার মোটামুটি যারা একটু নামাজ পড়ে, এরা দেখবেন হুজুর খেলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, কি হয়েছে ও হুজুর খাইছে, একটু কোনো কিছু কারণ চলে গেলে ইন্নালিল্লাহ কারণ চলে গেছে, কারণ আসলে আলহামদুলিল্লাহ কারণ চলে আসছে। এটা আদতের সঙ্গে বানায় ফেলা, বিপদেও আলহামদুলিল্লাহ শুকরিয়া পারবো, নিয়ামতেও বিপদেও করবো আল্লাহর শুকরিয়া, উভয় কাজেই যদি মালিকের শুকরিয়া করতে পারেন, আল্লাহ পাক হার কাজের ভিতরে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিককে আল্লাহ, যদি চান আল্লাহ পাক সব কাজে বরকত দিতে পারেন। কিন্তু আমরা দোয়া করবো এইভাবে যে আল্লাহ, সুস্থতাও যেহেতু তোমার নেয়ামত, অসুস্থতাটাও তোমার নেয়ামত, টাকা দেওয়াটাও তোমার নেয়ামত, টাকা না দেওয়াটাও তোমার নেয়ামত। এদিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর পাশে লাফায়, ওদিক দিয়ে ওসমান গনি তার নামটাই হয়ে গেছে ধনী মানুষ, একজনে টাকা দিছে আর একজনে দেয় নাই, তে কেউ পাবে কেউ পাবে না, কেউ সুস্থ থাকবে কেউ অসুস্থ থাকবে। কিন্তু আল্লাহর কাছে দোয়াটা এভাবে করতে হবে যে আল্লাহ, যেহেতু সুস্থতার নিয়ামতটাও তোমার দান, অসুস্থতাটাও তোমার দান, দুইটাই তোমার নিয়ামত। কেউ সুস্থ থাকার পর শুকরিয়া করলে সেও সওয়াব পাবে, কেউ অসুস্থ থাকার পর শুকরিয়া করলে সেও সওয়াব পাবে, যেহেতু দুইটাই তোমার নিয়ামত। তোমার কাছে আমরা অসুস্থতার নিয়ামতটার বদৌলতে সুস্থতার নিয়ামতটা চাই, এটা দোয়া করতে হবে। যেহেতু টাকা দেওয়াটাও তোমার নিয়ামত, সম্পদ না দেওয়াটাও তোমার নিয়ামত, আমরা গরিবানা হালত থেকে পানা চাই, এইটার নিয়ামত তুমি নিয়ে যাও, সচ্ছলতার নিয়ামতটা আমাদেরকে দিয়ে দাও, দোয়াটা এভাবে করুন, তাহলে দেখবেন জীবন সুস্থতার ভিতরে যাবে, তাহলে দেখবেন জীবন বরকতের ভিতরে যাবে, তাহলে দেখবেন জীবন সচ্ছলতার ভিতরে যাবে, কারণ দুইটাই তো মালিকের নিয়ামত আপনি চাই নিছেন। মাহমুদুল হাসান সাহেব হুজুর বলেন একটা কথা, আমরা যখন পড়ছি হুজুর বলতেন, বাবারা দোয়া করবা এমনি যে আল্লাহ তুমি এরকম ধন সম্পদ দিও না যেই ধন সম্পদ তোমার পথ থেকে বিমুখ সরা দেয় আমাদের, আবার এরকম ধন সম্পদ কম দিও না যেই ধন সম্পদের কারণে আল্লাহ তোমার প্রতি আমাদের বিতৃষ্ণা চলে আসে, মানে বেশি ফকিরানা হেলত দিও না, বেশি টাকা পয়সাও দিও না, মধ্যম পন্থায় দাও যেন মানুষের কাছে হাত না বাড়তে হয়, যেরকম না আমি সব হালতে শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাল্লাহ, কারণ এটা কষ্টের জায়গা। এই যে দোকানপাট বন্ধ করে অনেকে আসছেন, কাজ কাম বাদ দিয়ে অনেকে আসছেন, এটা কষ্টের জায়গা, এটা পরীক্ষা একটা, এখানে অনেকের কষ্ট, অনেকের ত্যাগ তিতিক্ষা আছে, অনেকের ত্যাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, অনেকের তা কবুল করে নাই, অনেকে আসতে চায়ও পারে না, আবার অনেককে কান ধরে নিয়ে আসছেন, এটা মালিকের ফয়সালা। টাকা থাকলেই কি দিনের পথে আসা যায়? টাকা থাকলেই কি দিনের পথে খরচ করা যায়? অনেকের কোটি কোটি টাকা কিন্তু একবারও মক্কায় যেতে পারে না,
আবার অনেকের টাকাই নাই, চায়ের দোকানে কাজ করে, 2 টাকা 7 টাকা করে জমায় জমায় দোমাল্লার ঘর পর্যন্ত চলে গেছে। একবার না বারবার যায়, রিক্সাওয়ালারা যায় ওদিক দিয়ে। অনেকে মক্কায় থাকে কিন্তু হজ করার সুযোগ পায় না, কাজের ব্যস্ততায় হজ করতে গেলে কত টাইম লাগে, সুযোগ নাই, সুযোগ পায় না। মালিক বলেন, আমি যদি কাউকে মহব্বত করি, একজন মন্ত্রী একজন এমপি, রাস্তার কারো মানুষকে ধরে নিয়েই তার বাসায় নিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবে না, ও চিন্তা করবে এই লোকটার সঙ্গে আমার পজিশন কি যায় কিনা, এই লোকটা কি আমার যোগ্য কিনা, এই লোকটা আমার মহব্বতের যোগ্য কিনা, যদি হয় তাহলে আমার বাসায় আনবো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই ভাবে উনিও চিন্তা করেন যে কোনো বান্দা যদি আমার মহব্বতের যোগ্য হয়, ও যদিও আমি আল্লাহকে না চাই কিন্তু সে আমার মহব্বতের যোগ্য, আমি বুঝি, আমি কান ধইরা হইলেও তার দিনের জন্য কবুল করে নেব। মালিকের মহব্বতের পাত্র যদি কেউ হয়, আল্লাহ পাক জোর করে হলে তার দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসেন। আর এই মহব্বতের দাম কিরকম, একটা চেয়ারম্যানের, চেয়ারম্যান যদি এই এলাকার মুয়াজ্জিন ইমামরে ইমামরে মহব্বত করে, দেখবেন চেয়ারম্যানের ছেলেও ইমাম সাহেবকে মহব্বত করবে, চেয়ারম্যানের ডান বাম সবাই মহব্বত করবে। কেন? বলে আমার লিডার মহব্বত করে। ঠিক তেমনই ভাবে কোন বান্দাকে যদি আমার মাওলা মহব্বত করা শুরু করে দেয় একবার, আল্লাহর ডান বাম ফেরেশতা যেগুলো আছে সৃষ্টি জগৎ সবগুলো মিলে মহব্বত করা শুরু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে বল, মালিকের মহব্বত চান না মনে হয় আপনারা? তুমি মালিকের মহব্বত করো, আল্লাহ বলে আগে আমারে ডাকতে হবে তো, ফাদ কুরুনি ইয়াদ করুক, আগে আমারে স্মরণ কর, পরেই না তোরা স্মরণ করবো। আর যদি স্মরণ করেই ফেলো, যদি মনে করোই আমাকে, তাহলে অবস্থাটা কি হবে, আমি একা তোমাকে মনে করব না, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু নিয়ে আমি আল্লাহ তোমার পিছনে ছুটে যাব। আল্লাহ একা ছুটবে না, সব নিয়ে ছুটবে। তখন দেখা যায় জঙ্গলের বাঘ পর্যন্ত কথা শুনে, তখন আসমানের চন্দ্র পর্যন্ত কথা শুনে। ওই যে সাহাবা একরামরা জঙ্গলের ভিতরে যায় ডাক দিছিলেন, ঘটনা জানেন, হাদিস, এই জঙ্গলের কীট পতঙ্গ তোমরা সরে যাও, কারণ আমরা রসুলের সাহাবিরা এই জায়গায় আসছি থাকার জন্য। সাহাবিরা আল্লাহর জন্য হয়ে গেছে, যার কারণে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের জন্য হয়ে গেছে। ডাক দিতে বলতে দেরি হয়েছে, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে ধরে জঙ্গল ত্যাগ করার জন্য দৌড় মারা শুরু হয়ে গেছে। হরিণ তার বাচ্চাটাকে মুখের ভিতরে কামড় দিয়ে ধরে জঙ্গল ত্যাগ করতেছে। প্রত্যেকটা প্রাণী আস্তে আস্তে তাদের সংসার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। সাহাবা একটা ওই জায়গায় বসবাস করা আরম্ভ করে দিছে। এটা কেন পারছে? বলে মালিকের জন্য হয়ে গেছে। আল্লাহ বলে আমার জন্য হ, গোটা সৃষ্টি জগৎ তোর জন্য হয়ে যাবে। আর আমার জন্য হবি না, দুনিয়া তোর জন্য হতে পারে, আখেরাত তোর জন্য হবে না। আখেরাত চাই কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। এই মাদ্রাসার প্রোগ্রাম প্রত্যেক বছর হচ্ছে, দিন দিন আল্লাহ পাক যেন আরো উন্নতি দান করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দেয়, বলেন আমিন। মাদ্রাসার সকল ছাত্র ওস্তাদদেরকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আপনারা সব সময় সহযোগিতায় থাকেন, সব সময় থাকার মন মানসিকতা রাখবেন না ইনশাআল্লাহ। দিনই কাজে সহযোগিতা থাকা, মহব্বত করা, আল্লাহর হাদিসের একটা বাণী যে তুমি আলেম হও অথবা মুতাআল্লিম হও অথবা সহযোগী হও অথবা মুহিব্বিন হও, পাঁচতাম্বার হয় না, অর্থাৎ মানুষকে আলেমদেরকে মহব্বত করো না, এরকম যেন না হয়। এই জন্য সবসময় মাদ্রাসার পিছনে সময় ব্যয় করার ফিকির করবেন, সবসময় ছাত্রদের সঙ্গে একটা মহব্বতের ফিকির রেখে দিবেন। কারণ কি, হাদিস শরীফের ভিতরে এরকম কোনো কারো মানুষের উপরে এরকম হাদিস হয় নাই, লাতাযহু আজনিহাতাহা রিদাল্লি তালিবাল ইলম, বলে তালেবে ইলম যারা আছে এদের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন যে এদের পায়ের নিচে এরা যখন হাঁটে, যখন হাঁটে তখন ফেরেশতারা নূরের পাখনা বিছায় দেয়। কেন বিছায়? বলে এরা যেন সন্তুষ্ট থাকে। দেখছে না কি, কেউ দেখে তো নাই, কিন্তু যে হাদিস আছে জানতে পারছে তো, তখন হিসাব থাকে যে আমি একজন ছাত্র তলে বলে আইলাম, আমার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পাখনা বিছায় দিছে যেন রহমত আর বরকত বর্ষিত হইতে থাকে। আপনারা তো এলাকার ভিতরে ঘুমান, আমরা তো ঘুমাই, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেগুলার একদিন 3টার দিকে এসে দেখেন এরা কি ঘুমায় কিনা। আপনি ঘুমাইতেছেন ফজর পর্যন্ত, নামাজেরও খবর নাই, কিন্তু মাদ্রাসার ছেলেগুলা 3টার দিকে উঠে ওইটা দোয়া করে, আল্লাহ তুমি এলাকার ভিতরে হেদায়েত দিয়া দাও,
মানুষের গুনাহ মাফ করে দাও। আমরা যে গুনাহগুলো কামাই আমাদের গুনাহগুলো মাফ করার জন্য দায়িত্ব ওরা নিয়ে নিচ্ছে। ওরা দোয়া করে, বাচ্চাদের দোয়া, শীতের রাত্রি দুইটা উঁচু করে দোয়া করে। অবুজ বাচ্চাগুলা বুঝে নেবার কতটা কবুল হয়। ঢাকায় আমি মাদ্রাসা একটা চালাই, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে যেই খরচ আল্লাহ পাক আমার দ্বারা এটাকে কবুল করতেছেন, আল্লাহ যেন আরো কবুল করে, সব মাদ্রাসা কওমিগুলাকে যেন কবুল করে বলেন আমিন। তো যখন নাকি রাত্রিবেলা মাহফিল শেষ করে তিনটার দিকে যাই মাদ্রাসায়, দেখি ছাত্রগুলো দোয়া করতেছে, তখন মনে হয় আল্লাহ সব কষ্টই সকল, কারণ এই ছাত্রগুলো দোয়া করতেছে। এটা হইল সৎকায় জারিয়া। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে তুমি যেটা খাবা যেটা পড়বা সেটা তোমার, এছাড়া যা আছে একটাও তোমার না, সব হইলো সরকারি মাল, মানে মালিকের মাল। আরেকটা জিনিস আছে ওইটা তোমার, সেটা হইলো আখেরাতের উদ্দেশ্যে মাদ্রাসা মসজিদে যে দানগুলা করবা, এই দানগুলা আখেরাতের ময়দানে যেয়ে তোমার কাজে লাগবে, ওইটা তোমার। এখন এই যে মাদ্রাসায় পড়তেছে ছাত্ররা, আপনারা খরচ করতেছেন, যারা টাকা দিচ্ছে, যারা সহযোগিতা করতেছে, এদের অন্য কিছু থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ আরশের ময়দান আখেরাতের ময়দানে যখন চলে যাবে, দেখবেন কোন জায়গা থেকে কোরআন পাশে দাঁড়ায় গেছে যে আল্লাহ এ আমাকে মহব্বত করত, আমি থাকতেও জাহান্নামে যেতে পারবে না। যেন কোরআনকে মহব্বত করে, কোরআনের সঙ্গে থাকে, কোরআনের পথে চলেন, বাধা আসবে। অনেকে বলবে কি রে তুই মোল্লা গোলাপে চলস, ব্যাপারটা কি মোল্লা হয়ে গেছিস তুই? অনেকে এই কথা বলবে, বলুক লা উদালি মা তাআলা তান্নাস, মানুষ কে কি বলছে না বলছে মানুষের কথায় কান দিতে পারবো না, আমি আমার দিনের পথে চলবো, আমি আমার ইসলামের পথে চলবো, এটাই হলো আমার দায়িত্ব, এটাই হলো আমার ইমানি কর্তব্য। কে কি বলতেছে পিছনে বলুক সামনে বলুক, দেখার বিষয় না, আখেরাতের ময়দানে দেখা হবে কার দাপট বেশি। কি বলেন ঠিক কিনা? ইমানদারদের দাপট বেশি থাকবে না কম থাকবে? দুনিয়ার জমিনে আমি এই এই কিছু কাজ করেছিলাম যেগুলার উসিলা আল্লাহ আমার মাফ করে জান্নাত দিয়ে দিছে। পানি চাবে আর দুনিয়ার জমিনে তোরে আমি কত কিছু খাওয়াইছি, একটু পানি দে না আজকে। আল্লাহ বলবেন দুঃখ, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, রক্ত কুস পচা গোস্ত এগুলো দিয়া বলে আরে তুই কত সম্মানী ব্যক্তি, দুনিয়ার জমিন থেকে আকাম কুকাম করে আজকে জাহান্নামে আসছিস, নে তোর জন্য এরকম খানা দিয়ে দিলাম খা। চিৎকারি করে মালিক বলবেন সেদিন। আর দুনিয়ার জমিনে মনে হয়েছে কি রে এই বেচারা তো গরিব, এর টাকা নাই পয়সা নাই, কিন্তু কেমনে জান্নাতে গেছে, বলে দুনিয়ার জমিনে সে কালো হইতে পারে, গরিব হইতে পারে, ওর অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একটা ঈমান ছিল সাদা, যেই ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই হৃদয়ে একটা অন্তর আছে প্রত্যেকটা মানুষের ভিতরে, এটা যদি ভালো হয় মানুষের সব ভালো হয়ে যায়, এটা যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়। টুপি পাগড়ি মাথায় দিছে কিন্তু এটা খারাপ, ওই টুপির দাম নাই, আর টুপি পাগড়ি মাথায় দিতে পারে না কিন্তু এটা ভালো, ওই ইমানের দাম বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হার হালতে ইমানি অবস্থায় রাখেন, বলেন আমিন। সব সময় ইমানি হালতে থাকার চেষ্টা করব, সব সময় ধৈর্য সব সময় ধরবো যে আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত দিলো আলহামদুলিল্লাহ, নিয়ামত না দিলো আলহামদুলিল্লাহ, যেভাবে রাখো সেভাবেই শুকরিয়া, যেভাবে খাও সেভাবেই শুকরিয়া, যেভাবে চলাও সেভাবেই শুকরিয়া, খাইলেও শুকরিয়া না খাইলেও শুকরিয়া, যদি খাওয়ায় তাহলে তারও বেশি আলহামদুলিল্লাহ, যদি না খাওয়ায় তবু আলহামদুলিল্লাহ, এই কারণে যে আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ দিবেন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার এই সবক যেন নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ পাক নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করার তৌফিক যেন দান করে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালা, একটু দোয়া করব সকলে হাত তুলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار. رب العالمين أسكر محفلك قبول كرناو
আয় আল্লাহ যারা বসলো কষ্ট করে আল্লাহ তুমি দিনের খাদেম বানায় দাও, আয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিয়া দাও, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়া দাও, আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও, আল্লাহ মুসিবতগ্রস্ত থাকলে মুসিবত থেকে হেফাজত ফরমাও, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, আল্লাহ অভাবের ভিতরে থাকলে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আয় আল্লাহ স্বচ্ছতার ভিতরে থাকলে শুক্রিয়া আদায় করার তৌফিক দাও, আয় আল্লাহ জি মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ খাদেমুল ইসলাম, এই খাদেমুল ইসলাম মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সমস্ত হাজত গাইবী খাজানা থেকে পূরণ করে দাও, আর রব্বুল আলামিন উস্তাদ সমস্ত উস্তাদ এবং সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আর রব্বুল আলামিন আজকের মাহফিলটা শেষ পর্যন্ত তুমি কবুল করে নাও, আয় আল্লাহ শেষ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো হবে আল্লাহ এক একটা আলোচনা আমাদের জীবনটাকে আল্লাহ পাল্টানোর মতো খোরাক বানায় দাও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.